এই সংকটকালেও সক্রিয় নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজিদ মিয়া গবেষণা কেন্দ্র। অলস পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি, অথচ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই গবেষণাগারটি কাজে লাগানো যায় করোনা ভাইরাস প্রতিরোধ গবেষণায়। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, ক্যাম্পাসকে সংক্রমণ মুক্ত রাখাই করোনাকালে দেশ এবং জাতির প্রতি অবদান। মুরসালিন জুনায়েদের রিপোর্ট, ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্থাপিত এই গবেষণা কেন্দ্রটিকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গবেষণাগার। তবে এখন পর্যন্ত ব্যয় আর বিশেষণ প্রাপ্তিতেই তৃপ্তির ঢেকুর তুলছেন কর্তৃপক্ষ। মহামারীর এই সময়ে সারা বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন ভাইরাসের প্রতিষেধক বা প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে হিমশিম খাচ্ছে, তখন স্থবির হয়ে আছে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এমনকি করোনা ভাইরাস শনাক্ত সম্ভব কোটি টাকা মূল্যের আরটিপিসিআর যন্ত্রটিরও কোনো ব্যবহারই করা হচ্ছে না, যদিও এজন্য সরকারের ওপরই দায় চাপালেন কেন্দ্রটির পরিচালক। এখন যে প্রাসঙ্গিক জিনিস দরকার একটা কোভিড এর টেস্ট করার জন্য, কোভিড এর আইডেন্টিফিকেশন করার জন্য, সেটাকে সরকারি ভাবে অনুমোদন লাগবে এবং সাপোর্ট লাগবে। এখন সেই অনুমোদন এবং সাপোর্ট দুইটাই না না কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয় করতে পারবো না। আবার প্রাণ রসায়ন বিভাগে একজন শিক্ষক নিজ উদ্যোগে করোনা টেস্টের জন্য তৈরি করেছেন পরিপূর্ণ একটি ল্যাব, কিন্তু সেটিও ব্যবহার করতে দেয়া হচ্ছে না অজানা কারণে। আমার যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটা ল্যাব কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, আমি একটা দরখাস্ত দিয়েছি যাতে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে এই সার্ভিসটা এই এলাকার মানুষের জন্য প্রস্তুত ছিলাম। আমরা প্রতিদিন 48 জন মানুষের, আমার যে মেশিনটি আছে সেটি দেওয়ার সক্ষমতা ছিল। এখন বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিলে অবশ্যই করতে পারব। এমন পরিস্থিতিতে গবেষণার চেয়ে ক্যাম্পাসকে সংক্রমণ মুক্ত রাখার উপরে জোর দিচ্ছেন উপাচার্য। আমাদের এই এলাকাটা সেফ রাখতে চাই, যদি জাতির প্রতি কন্ট্রিবিউশন বলো তাহলে এটা ইনডাইরেক্টলি এটাও কন্ট্রিবিউশন যে আমরা আমাদের পুরো এলাকাকে নিরাপদ রাখতে চেষ্টা করেছি। নিরাপদ রাখবার যে আশ্বাস সেটা দিয়ে কাজ করতে পারবে, এই আশ্বাসটা আমাকে যেহেতু দিতে পারছিলেন না কেউ, সেজন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়কে একটা পরীক্ষাগারে নিতে সাহস পাইনি। জীবাণুর বিস্তার রোধে মনোযোগী বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠেকাতে পারেনি অনৈতিক কর্মকাণ্ড। চলতি মাসেই ক্যাম্পাসের একটি ছাত্রী হলে একযোগে চুরি হয়েছে 17টি কক্ষে। আবার প্রায় একই সময় ছাত্রদের একটি হলে ছাগল পালন করেছেন প্রভোস্ট নিজেই। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।